ভাবতে খুব কষ্ট হচ্ছে যে আমার অত্যন্ত শ্রদ্ধেয় নেতা সৌমেন মিত্র মহাশয় আজ আর আমাদের মধ্যে জীবিত নেই। শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেছেন। গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন, খোঁজ খবর রাখছিলাম, ভেবেছিলাম যে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। এর আগেও তাকে দিল্লির বুকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে দেখেছি। এই দিল্লিতেই তার প্রথম হার্ট অপারেশন হয়েছিল, তখনও ছিলাম আমি। তারপরে এই দিল্লিতে তিনি অসুস্থ হয়ে আবার ভর্তি হলেন এমসে, তখনও ছিলাম। বারবার তিনি জীবন সংগ্রামে উত্তীর্ণ হতেন, কিন্তু এইবার আর জীবন সংগ্রামে তিনি উত্তীর্ণ হতে পারলেন না। ভেবেছিলাম এবারেও হয়তো তিনি এই বিপদ থেকে বেরিয়ে আসবেন। মৃত্যুর এই খবর আমাকে বেদনাহত করেছে, দুঃখে কাতর করেছে, কারণ আমার সঙ্গে সৌমেন মিত্র মহাশয়ের শুধু রাজনৈতিক সম্পর্ক নয়, একটা আবেগের সম্পর্ক ছিল। তাকে আমি আমার অভিভাবক বলে মনে করতাম। আমি যে কংগ্রেস রাজনীতিতে পদার্পণ করেছিলাম সেটা শুধুমাত্র সৌমেন মিত্রের হাত ধরে। তিনি আমাকে জনপ্রতিনিধি হওয়ার জন্য সুযোগ দিয়েছিলেন, তাই আমি কখনো এমএলএ হয়েছি, কখনো এমপি হয়েছি। আজ আমার যে রাজনৈতিক পরিচিতি, সে রাজনৈতিক পরিচিতির পিছনে সব থেকে বড় অবদান শ্রী সৌমেন মিত্র মহাশয়ের। এ কথা আজকে নয়, আমি বারবার খোলা মঞ্চে বরাবর স্বীকার করে আসি। তাই তার মৃত্যু আমার কাছে গভীর শোকের। প্রিয়জনকে হারানো, অভিভাবককে হারানো, শুভানুধ্যায়ীকে হারানো এক ব্যক্তি আমার কাছে সৌমেন মিত্র মহাশয়। খুব খারাপ লাগছে, বাংলার কংগ্রেসের একটা অধ্যায় সমাপ্ত হলো, অপূরণীয় ক্ষতি হলো আমাদের। কিন্তু আমরা জানি আমরা সবাই মৃত্যুর দাস, তাই হয়তো মেনে নিতে হবে, কিন্তু দুঃখ থাকবে। এই অপূরণীয় ক্ষতি কী করে সামলাবো আমরা জানি না। ভগবানের কাছে প্রার্থনা করব তার আত্মা যেন শান্তি হয়, তিনি যেন স্বর্গবাসী হন, তার পরিবারের সকলের কাছে আমি একটাই কথা বলতে চাই। সৌমেন মিত্র হয়তো নেই, কিন্তু তার জন্য আপনারা মনে করবেন না যে আপনাদের পাশে আর কেউ নেই। আমরা সবাই সৌমেন মিত্রর পরিবারের পাশে থাকবো।